নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলে ভালো আছেন। ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। অনেকেই আপনারা জানেন যে গাড়ি ভিডিওতে আপনারা দেখছেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাস্টমার রিভিউ। আর এই কাস্টমার রিভিউতে আমরা তুলে ধরবো আপনাদের কাছে ড্রাইভারদের মনের কথা, অর্থাৎ ওনারা গাড়ি নিয়ে কতটা সন্তুষ্ট আছে, কোম্পানি কতটা ওনাদেরকে সাপোর্ট করছে, এবং ওনারা গাড়ি চালিয়ে আজকে মার্কেটে কেমন ওনারা ফিডব্যাক পাচ্ছেন এবং মার্কেট থেকে কেমন ইনকাম করতে পারছেন। তো চলুন আজকে তাহলে ভিডিওটি সেই ড্রাইভার দাদা ভাইদেরকে নিয়েই কিছু কথা হবে। ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো ফাইনালি আপনাদের সামনে পেশ করতে চলেছি ছোটোখাটো গাড়ি, ছোটা হাতি নামে সুপরিচিত টাটা ACHT। গাড়িটি দেখতে পাচ্ছেন পুরনো গাড়ি, তো পুরনো গাড়ি যেহেতু, তো কাস্টমার রিভিউ যেহেতু আপনাদেরকে দিচ্ছি, তো পুরনো গাড়িই পাবেন। তো এই পুরনো গাড়িটা দেখতে পাচ্ছেন কিছুটা বয়স রয়েছে এই গাড়ির, এবং এই গাড়ির যে ড্রাইভার রয়েছে ওনার কাছ থেকে আমরা এই গাড়ির সম্বন্ধে ফিডব্যাক নিয়ে নেব, এই গাড়িটা কেমন ওনাকে সাপোর্ট করেছে। তো আমরা ড্রাইভার দাদাকে ডেকে নিচ্ছি তাহলে। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, তো আমরা আপনাদের কাছে এসেছি, তো অনেকে আমরা মানে ভিডিও গাড়ি সংক্রান্ত ভিডিও করে যে গাড়ির কেমন রয়েছে, গাড়ির ফিডব্যাকটা এই সমস্ত ভালো কিছুই বলে, কিন্তু গাড়ির খারাপ দিকও দেখায় না, এবং ড্রাইভার যারা চলছে গাড়িটা নিয়ে তাদের কথাটা কিন্তু তুলে ধরে না। তো আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের মনের কথাটা মানে জানার জন্য। তো আপনার নামটা একটু পরিচয়? আমার নাম মিঠুন শেখ। আচ্ছা। হ্যাঁ, আমার বাড়ি মালদাই। আচ্ছা। গাড়িটা আমি 7 বছর ধরে চালাচ্ছি। 7 বছর ধরে চালাচ্ছি। কি মডেল রয়েছে এটি? এটা টাটা ছোট হাতি ST। আচ্ছা, ST গাড়ি। এটা নতুন গাড়ি নিয়েছিলেন? এটা নতুন গাড়ি নিয়েছিলাম। গাড়ি মানে টাটার গাড়ি এক কথায় ভালো। আচ্ছা। আর ছোট হাতি তো মানে বেশিরভাগ যারা গাড়ির লাইনে আছে তারা ভালো করে জানে, এই গাড়ি খুবই ভালো। আচ্ছা। তো আপনি যে নতুন নিয়েছিলেন গাড়িটি, শোরুম থেকে নিয়েছিলেন? হ্যাঁ। তো আপনি কোন শোরুম থেকে নিয়েছিলেন গাড়িটি? এটা আমরা নিয়েছিলাম আপনার 420 মোড়ে যে শোরুমটা করেছিল। আচ্ছা। হ্যাঁ, ছোট্ট শাখা, সেখান থেকে নেওয়া আসলো। সেই শোরুমটা এখন উঠে যে একটা অন্যভাবে নতুনভাবে করেছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি শোরুমের ডিলারে মানে ব্যবহার কেমন পেয়েছিলেন গাড়ি নেওয়ার? না, খুবই ভালো, সার্ভিস টার্ভিসগুলো ঠিকঠাক দিচ্ছিল। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনোদিনও অসুবিধা হয়নি। কি গাড়িটা লোন করে নিয়েছিলেন কি? না, গাড়ি লোন। গাড়ি লোন ফাইন্যান্সিয়াল লোন ছিল আপনার? এটা ছিল HDFC ব্যাংক। HDFC ব্যাংকে এখনো তো শাখা রয়েছে মালদাতে। হ্যাঁ হ্যাঁ। তো HDFC ব্যাংকের যে ফাইন্যান্স মানে ফাইন্যান্সের পক্ষ থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছিলেন, কেমন আপনার সঙ্গে ব্যবহার করেছিলেন? শুনেন, আপনি যদি ঠিক মতন টাকাটা পে করেন তাতে কোনোদিন কারোর সঙ্গে কোনোদিন ঝামেলা হয় না। তো আমি ঠিক টাইমে টাইমে প্লে করতাম টাকা মান্থলি হিসাবে, তো তাতে কোনোদিনও ওর সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ খারাপ বা কোনো বাজে কথা হয়নি। আচ্ছা আচ্ছা। HDFC ব্যাংক থেকে নিয়েছিলেন আপনি গাড়িটি, এবং ওনাদের ব্যবহারে আপনাকে খুব সুন্দর করে সাপোর্ট করেছেন, যেহেতু আপনি ওনাদের সঙ্গে ব্যবহারটা ভালো রেখেছেন তার জন্য। কারণ অনেকে আবার বলে যে ফাইন্যান্স একটু ব্যবহার খারাপ করে। না না, এটা এটা ভুল ভুল কথা। ঠিক আছে, আপনি যদি ঠিক মতন টাকা পেমেন্ট না করেন তো রাগারাগি হবেই। আচ্ছা আচ্ছা। এই যে এই গাড়িটি যে আপনি 7 বছর ধরে ব্যবহার করছেন, আপনাকে এই 7 বছরের মধ্যে কেমন কি এই গাড়িটি সহযোগিতা করেছে অন্যান্য গাড়ির তুলনায়? শুনেন, এই গাড়ি নিয়ে আমি মোটামুটি গাড়ি নেওয়া 7 বছর হয়ে গেল না, আমার 2-3 বছর আমি ভালোই চলেছি, ভালো প্রফিটও হয়েছে। তারপর থেকে যে এত বাজে পরিস্থিতি এসছে, মানে কি বলবো আপনাদেরকে, মানে গাড়ি না চালানোটাই বেস্ট। ভুটভুটি এবং টোটোতে যে হারে আমাদের ভাড়াগুলো ওরা নিয়ে যাচ্ছে বিনা কাগজ বিনা পেপারতে, তাতে পুলিশ প্রশাসন বা গভর্নমেন্টও মানে চোখ থাকতেও চোখ নেই। আমরা যেমন হয়তো কেউ একজন একটা ফ্রিজ কিনলো, ভাড়াটা আমরা নিয়ে যেতাম, সে জায়গায় টোটো 2-3টে করে ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে। আমরা বসে বসে থাকি, দীর্ঘদিন বসে থাকি, তাদের কোনো কাগজপত্র কোনো কিছু নেই, আর আমরা সমস্ত কাগজ ঠিক করার পরও ভাড়া পাই না। যদিও কয়েকটা যদি কোনো ভাড়া টাড়া পাই তো পুলিশের অত্যাচার। হ্যাঁ, খুব কষ্টভাবে আমরা আছি। হ্হ্যাঁ, এই আপনারা শুনতে পেলেন, আপনারা যেহেতু ড্রাইভার রয়েছেন অনেকে, তো আজকে মার্কেটে গাড়ি কিন্তু ভালো, কোম্পানিও ভালো সাপোর্ট করে, কিন্তু আজকে মার্কেটে ড্রাইভার দাদা ভাইরা আগের তুলনায় কিন্তু ইনকামটা অনেকটাই কমে গেছে। সেটা ড্রাইভার দাদা ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে কী জন্য কমেছে। আরেকটি ড্রাইভার দাদা ভাই রয়েছেন, ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আপনার নামটা কি দাদা? আমার নাম সঞ্জিত বস্তমালি। তো এই যে ড্রাইভার দাদা ভাই বললেন, এক দাদা ভাই, যে আগের তুলনায় কিন্তু আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আপনি কি বলতে চাইছেন? যে আমরা গাড়ি ঘোড়া যে আগে ভালো ইনকাম টিনকাম হতো, তো মাঝে যে আপনার ভুটভুটি বেরিয়ে গেছে, ভুটভুটিতে ওর কোনো পেপারস নাই, তার কোনো ইন্স্যুরেন্স নাই, তার রাস্তার কোনো ই নাই। হ্যাঁ, আমাদের ওভারলোড, আমরা যদি ওভারলোড নিই, আপনাদের সামনে ওভারলোড নিয়ে একদম যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, তো
তাতে ওই প্রশাসনের কোনো হেলদোল নাই, যত সব আমাদের উপরেই চাপ। ঠিক আছে, এই আমরা বলতে চাচ্ছি কেন আমাদেরটা যদি একটু সরকার দেখে তাহলে একটু ভালো হয়, নাহলে এই ভুটভুটের অত্যাচারে আমরা আর গাড়ি ঘোড়া কীভাবে চালাবো? আমাদের এই বছর গেলে ইন্স্যুরেন্স লাগে, ফিটনেস লাগে, ট্যাক্স লাগে, এগুলো আমরা বহন করতে করতে আমাদের অবস্থা খারাপ এখন। হ্যাঁ, কিন্তু এখন গাড়ি ঘোড়াও চালানো যায় না, যদি যেখানেই যায় সেখানেই ভুটভুটি। হ্যাঁ, তারপর ভুটভুটিতে মালও ওরা বেশি নিচ্ছে, আমাদের ওই মালটা আমরা নিতে পারছি না। হ্যাঁ, এই তো আমাদের বক্তব্য। আমরা খুবই আশাবাদী যাতে আমাদের পরিবহন মন্ত্রী এই বিষয়টাকে দেখে, হ্যাঁ, আমরা যাতে ঠিক মতন রোজগার করতে পারি, বাড়ির ফ্যামিলিতে আহার দিতে পারি। তা আপনারা শুনতে পেলেন, এবং এই ভিডিওটি যে ডিপার্টমেন্ট থেকে দেখুক না কেন, তো অবশ্যই এ ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন, কারণ এই ড্রাইভার দাদা ভাইদের উপরে ডিপেন্ড করে আজকে ফাইন্যান্স কোম্পানি বলেন, তারপর গাড়ি কোম্পানি বলেন, এমনকি সরকারে কিন্তু চলছে, কারণ এই দাদা ভাইরা রীতিমতো ট্যাক্স দেয় রোডে চলছে, তার জন্য ট্যাক্স ইন্স্যুরেন্স সব কিছু দেওয়ার পরেও আমরা যদি আমাদের গাড়ি 7 কুইন্টাল পাস, 7 কুইন্টালের জায়গায় যদি কিছু একটু বেশি হয়ে যায় তাতে ফাইনের ভয় দেখিয়ে ঘুষ খাওয়া হয় বা ফাইন দেয়, আমরা ফাইন পে করি, সেটা একটু আপনারা দেখুন। হ্যাঁ, গভর্নমেন্টকে আমার খুব অনুরোধ, ওরা যাতে, স্যাররা যাতে, ভালো ভালো অধিকারীরা আছে ওরা যাতে এই বিষয়টা দেখে। অবশ্যই আপনারা শুনতে পেলেন, তার সাথে আরেক ড্রাইভার দাদা ভাইরও রয়েছেন, ওনারও কিছু বক্তব্য রয়েছে। আপনার নাম দাদা? শেখ নাবিউল। আচ্ছা নাবিউল, আপনার কি গাড়ি রয়েছে? আমার বোলেরো পিকআপ, 4 চাকা বোলেরো পিকআপ রয়েছে। হ্যাঁ, তো গাড়ির রাস্তার সমস্যা অনেক আছে, বুঝলেন, রাস্তাতে চলাই গাড়ি কিনা আমরা ভয়ে ভয়ে চালাই, লাইসেন্স থাকার পরেও আমরা ভয়ে গাড়ি চালাই, পুলিশ দেখেই ভয় লাগে, কত না কত টাকা চেয়ে নিবে, আর লাঠি দেখেও ভয়, মানে ভয় ভেবেলা ভয়ের মতো, ভয়ের নাম ভয়ই আছে, গাড়ি নিয়ে বেরোলে মানে যে একটা আতঙ্ক নিয়ে বেরোয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেনি। আর আমরা গাড়ি নিয়ে চালাই কি 10 টাকা কামাবার জন্যে, পরিবারকে নিয়ে চলার জন্যে, যেমনি একটা গাড়ির ভাড়া হয়ে গেলো 4000 টাকা, 2000-1500 টাকার তেল খেয়ে নিবে, এবার 500 টাকা, 600 টাকা, 1000 টাকা লাইনে লেগে যায়। এবার যদি ধরে নাও আমি নিজেই গাড়ি চালাই তো আমার 2 টাকা বাঁচে, আর যদি অন্য ড্রাইভারকে হাতে দিয়ে গাড়ি যদি চালাই টাকা বাঁচে। আর তার সাথে আবার মানে পুলিশ কাভার? হ্যাঁ ভয় অনেক ভাই। আচ্ছা, আপনারা শুনতে পেলেন, কিছুদিন আগে আমি গেলাম ওখানে কলকাতা, বহরমপুরে গাড়ি ধরে নিয়েছিল, কার্ডের ডেট ফেল হয়ে গেছে, আমাদেরকে জানায়নি, আবার 15,000 টাকা ফাইন নিল, 3,000 টাকা লাগে কার্ডের, 3500 টাকা, ওইটা মানে যেদিন ডেট ফেল হয়েছে আমরা চেক করিনি, আবার গেলাম একদিন মাত্র হয়েছিল ডেট ফেল হওয়ার, 15,000 টাকা আবার ফাইন দিলাম গাড়ির, তারপর ওখান থেকে গাড়ি ছাড়লো, তারপর আসলাম আমরা। আপনারা শুনতে পেলেন, যে সকল ড্রাইভার দাদা ভাইয়ের এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দেবেন, যদি মনে হয় আপনাদের তো অবশ্যই শেয়ার করে দেবেন, এবং তার সাথে অবশ্যই বলবো যে সরকারকেও যে এই ব্যাপারে একটু ভাবুক, এই ড্রাইভার দাদা ভাইদের একটু কথা ভাবুক, কারণ এনারা রীতিমতো সরকারকে ট্যাক্স দিচ্ছে এবং নিয়ম মেনেই কিন্তু চলছে, তাই সব কিছু যদি করা সত্ত্বেও এনারা যদি নিজের প্রাপ্যটা না পায় তাহলে অবশ্যই একটু দুঃখের বিষয়টা। তো আমি এখানেই শেষ করছি ভিডিওটি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এবং এই ব্যাপারে আপনাদের কমেন্ট কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকল ড্রাইভার দাদা ভাইরাও যাতে ভালো থাকবে এটাই চাইছে। জয় হিন্দ, জয় ভারত।